আসসালামু আলাইকুম। নামাজে দাঁড়ালে দুনিয়ার সকল যাবতীয় চিন্তা মাথায় আসে, আল্লাহর দিকে ধ্যান থাকে না, নামাজে কোনো মনোযোগ থাকে না, এতে করে আমাদের নামাজ হচ্ছে কি না এদিকে কোনো খেয়াল নেই। তাই আজকের ভিডিওতে আলোচনা করব, নামাজে মনকে সকল প্রকার বাজে চিন্তা থেকে দূরে রেখে একমাত্র আল্লাহর ধ্যানে রাখার কিছু উপায়। নাম্বার ওয়ান, মুখে আরবি বলা এবং সাথে সাথে মনে আরবির বাংলা বলা, এতে করে আপনার মনটা বিজি থাকবে বাংলা বলা নিয়ে, তাই অন্য সকল চিন্তাগুলো মাথায় আসার কোনো সুযোগ থাকবে না। নাম্বার টু, নামাজে দাঁড়ালে আল্লাহর সামনে দাঁড়ানো হয় এবং আল্লাহর সাথে কথা বলা হয় মনে মনে, এবং আল্লাহ তাআলা প্রতিটা কথার জবাব দেন, এটা স্মরণে রাখা। নাম্বার থ্রি, নামাজের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া মানসিকভাবে এবং ধীর স্থির ও সুরেলা কণ্ঠে নামাজের তাসবিহ ও সূরা কেরাত পড়া। নাম্বার ফোর, নামাজরত অবস্থায় মৃত্যুর কথা স্মরণ করা এবং নিজের করে আসা অতীতের গুনাহগুলো মনে করা, এতে করে এমনিতেই মনটা ছোট হয়ে আল্লাহর কাছে নত হয়ে যাবে এবং মনের অজান্তেই কে যেন বলতে থাকবে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। নাম্বার ফাইভ, নামাজে শয়তানের প্রয়োজনায় যদি দেখেন মনটা বেশি এদিক ওদিক ঘোরাফেরা করছে, তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। নাম্বার সিক্স, নামাজের বিভিন্ন স্তরে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করা, বিশেষ করে সেজদার সময়, কারণ সেজদার সময় মানুষ আল্লাহর একদম নিকটে চলে যায় আর তখনকার সকল দোয়াগুলো খুব সহজেই কবুল হয়ে যায়। এই সূত্রগুলো একবার প্রয়োগ করে দেখুন আপনার নামাজে, দেখবেন আপনার মন নামাজের মধ্যে কতটা বদলে গেছে আগের তুলনায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং এ জাতীয় আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সকলকে।